হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। অনেকদিন পর আরও একটা নতুন জব ভ্যাকান্সির ব্যাপারে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেখানে কিছু মেডিকেল স্টাফ এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ চলছে এবং এই নিয়োগটা চলছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুরে। এবং এই পদের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে, অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। এবং বাকি কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী আছে, আবেদনের জন্য ফিজ কত পেমেন্ট করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কবে আছে, সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব। এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন, তো সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনে কী তথ্য দেওয়া হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন। নোটিশ নাম্বার এবং ডেট এখানে দেওয়া রয়েছে। এবং অফিসিয়াল নোটিফিকেশনের প্রথমে বলা হয়েছে এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের জন্য এখানে কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এখনকারের যে কোভিড পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির জন্য এটা স্পেশাল রিক্রুটমেন্ট চলছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ পিওরলি কন্ট্রাক্ট বেসিস এখানে নেওয়া হচ্ছে 3 মাসের জন্য। এবং খুশির খবর হচ্ছে এটাই যে প্রথম 3 মাস কাজ করার পরে এটা কিন্তু পরে এক্সটেন্ড করা হবে, সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। ভালো স্যাটিসফ্যাক্টরি যদি পারফরমেন্স করা হয় তাহলে কিন্তু এটাকে এক্সটেন্ড করে সময়সীমাটা অনেকটা বাড়িয়ে দেওয়া হবে। এবং এখানে আবেদন শুরু হয়েছে 21/6/2021 থেকে এবং এটা চলবে 5/7/2021 11:59 PM পর্যন্ত। এবং তারপরে এখানে আরও কিছু নিয়ম রয়েছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে সেই অ্যাপ্লিকেশনের কিন্তু একটা প্রিন্ট আউট নিতে হবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটাও থাকবে এবং সেই প্রিন্ট আউটের সঙ্গে আরও অন্যান্য ডকুমেন্টস, মানে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে পোস্ট অফিসের মাধ্যমে খামে ভরে কিন্তু পাঠাতে হবে এবং সেই খামের ওপরে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পদের জন্য আবেদন করছো সেই পদের জন্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই কথাটা কিন্তু এনভেলপ বা খামের ওপরে লিখতে হবে। এবং এখানে পরীক্ষার ফিজের কথাও বলা হয়েছে। প্রথমে দেখো, সাধারণ বা জেনারেলদের জন্য এবং ওবিসি ক্যাটাগরির জন্য 100 টাকা এবং বাকি এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 50 টাকা ফিজ কিন্তু এখানে রয়েছে। এবং যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা এখানে নিচে মেনশন করা আছে, এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে, সেটা 13/7/2021 মধ্যে। এবং এটা কিন্তু পাঠাতে হবে বন্ধুরা রেজিস্ট্রি পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে। তো এবার দেখে নেওয়া যাক পদগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্যগুলি। এবার এখানে বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে, যেখানে নেম অফ দ্য পোস্ট, কোয়ালিফিকেশন, নাম্বার অফ ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং এখানে পে স্কেল এবং সবার শেষে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে দেখো, প্রথম যেটা আছে মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট, এর জন্য ফার্স্ট ক্লাস এমএসসি ডিগ্রি থাকতে হবে এবং বাকি বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে কারণ সম্পূর্ণটা বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবং এরপরে রয়েছে এখানে টোটাল ভ্যাকান্সি, অর্থাৎ এখানে এই পদের জন্য ভ্যাকান্সি আছে 2, পে স্কেল আছে 40,000 এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং বয়স গুনতে হবে 1/1/2021 হিসাবে। পরবর্তী পদটা আছে মেডিকেল টেকনোলজিস্ট, এখানে হায়ার সেকেন্ডারি পাস হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে সায়েন্স রিলেটেড কোয়ালিফিকেশান থাকতে হবে, এগুলো তোমরা একটুখানি দেখে নেবে। এবং এখানে ভ্যাকান্সি আছে টোটাল 4 এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ নিচে এখানে দেওয়া রয়েছে। পে স্কেল এখানে আছে 17,000 এবং বয়স হতে হবে একই রকমভাবে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পদ দিয়ে আছে ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে গ্র্যাজুয়েট যোগ্যতা প্রয়োজন এবং তার সঙ্গে কম্পিউটারের ওপরে কিন্তু 1 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে এবং তার সঙ্গে একটা অভিজ্ঞতা প্রয়োজন, যেখানে সরকারি ক্ষেত্রে হলে 3 বছরের জন্য এবং প্রাইভেট ক্ষেত্রে হলে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তার সঙ্গে টাইপিং টেস্ট প্রয়োজন আছে, যেখানে 30 words per minute টাইপিং করা জানতে হবে। এবং এখানে টোটাল ভ্যাকান্সি আছে 4 এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে নিচে দেওয়া রয়েছে। এই পদের জন্য পে স্কেল আছে 13,000 এবং এখানেও বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তো এই ডেটা এন্ট্রি পদের জন্য কিন্তু তোমরা অনেকেই আবেদন করার জন্য সক্ষম বা যোগ্য, সুতরাং আমি বলবো তোমাদেরকে এই ডেটা এন্ট্রি অপারেটরের পদের জন্য অবশ্যই কিন্তু আবেদনটা করে দিও। এবং নোটিফিকেশনের দ্বিতীয় পাতায় ইম্পর্টেন্ট পয়েন্টস বলে কিছু তথ্য দেওয়া রয়েছে, কিছু সাধারণ জেনারেল তথ্য, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নেই, এগুলো তোমরা একটুখানি দেখে নেবে। এখানে পরীক্ষা সংক্রান্ত কিছু সাধারণ নিয়ম তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে মেডিকেল স্টাফ এবং
ডেটা এন্ট্রি অপারেটর ভ্যাকান্সি ওপরে একটা ছোট্ট তথ্য। এই তথ্যটি যদি তোমাদের উপকারে লাগে এবং তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভ্যাকান্সির তথ্যটা শেয়ার করতে ভুলো না। এবং এই অনলাইন আবেদন সম্পর্কে যদি তোমাদের আরও কিছু জানার থাকে সেটিও কিন্তু এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।